প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমার শৈশবের একটি গল্প শেয়ার করব। আসলে এই গল্পটা আমি এই জন্য শেয়ার করছি কারণ এই ঘটনাটি আমি কখনোই ভুলতে পারি না। কারণ আপনারা জানেন যে শৈশবের যে সমস্ত মজার মজার অভিজ্ঞতা বা ঘটনা আমাদের জীবনে ঘটে, সেগুলি আসলে সারা জীবন আমাদের মনে থাকে। তো এরকমই একটি ঘটনা, তখন হয়তো আমি ক্লাস 3-তে অথবা 4-এ পড়ি, 9-10 বছর বয়স হবে। আমি আমার সাথে আমার সমবয়সী আরও 2 থেকে 3 জন হবে, আমরা মোট 4 জন মিলে একটি ডিঙ্গি নৌকা, আমার গ্রামের বাড়ি বাগেরহাটে মোরারগঞ্জ থানায়, সমুদ্রখালি গ্রাম, তো জিউধরা ইউনিয়ন। তো ওখানে আমার দাদা বাড়ির পাশেই, আশেপাশেই কিছু বাড়ি ছিল যারা কিনা মাঝি আর কি, নৌকা তৈরি করে, নৌকা ভাড়া দেন, নৌকা চালান, যাই হোক। তো ওরকমই একটি বাড়ি থেকে আমরা সেই সময় আমি এবং আমার 3 বন্ধু মিলে একটি ডিঙ্গি নৌকা ভাড়া করি এবং নৌকাটার ভাড়া সম্ভবত 20 টাকা দিয়েছিলাম আমরা সারা দিনের জন্য। তো নৌকাটা নিয়ে আমরা 4 জন মিলে বের হয়ে যাই, খালে নামাই। খাল আমাদের দাদা বাড়ির সংলগ্ন একটি খাল ছিল, সেই খালে আমি এবং আমার সাথে আমার 3 বন্ধু মিলে এই ডিঙ্গি নৌকাটা আমরা চালানো শুরু করি। তো চালাতে চালাতে এক পর্যায়ে আমরা ছোট খাল থেকে বের হয়ে বড় খালে প্রবেশ করি। বড় খাল মানে কিন্তু বেশ বড়ই খাল এবং বেশ চওড়া স্রোত আছে এরকম একটি খাল, খালের ভিতর দিয়ে আমরা যেতে থাকি। তো আসলে গ্রামের ছেলে মেয়েদের ওই বয়সে যথেষ্ট সাহস কিন্তু ছিল, কারণ আমরা 3-4টা কিশোর ছেলে এইভাবে একটি নৌকা নিয়ে বের হয়ে গেছি, আমাদের ভিতরে কোনো ভয় সংকোচ দ্বিধা এগুলি কিছুই কাজ করছে না। যাই হোক, প্রায় 40-50 মিনিট চালানোর পরে এক পর্যায়ে আমরা খাল থেকে নদীতে প্রবেশ করি এবং ওই নদীটার নাম হচ্ছে পানগুছি নদী। আপনারা নাম শুনেছেন হয়তো অনেকে, জানি না, এটা বেশ খরস্রোতা এবং অনেক প্রশস্ত একটি নদী এবং ওই নদীর সাথে সরাসরি আপনার নদী দিয়ে সরাসরি মংলা বন্দরে যাওয়া যায়, তারপরে আপনার বরিশালে যাওয়া যায়। তো বেশ ব্যস্ততম খরস্রোতা একটা নদী বলতে পারেন। তো সেই নদীর ভিতরে আমরা প্রবেশ করলাম এবং সেই নদীর ভিতরে যখন আমরা প্রবেশ করেছি তখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো আমি একজনের পিছনে থেকে নৌকা বাইছি, আর একজন সামনে থেকে, আর 2 জন মাঝখান থেকে। তো এই 4টা কিশোর ছেলে 9-10 বছর বয়স, এরকম একটা নদী পাড়ি দিচ্ছে এবং তখন আবার বৃষ্টিও হচ্ছে। তাই এ ধরনের একটা পরিবেশ বা অবস্থা যদি আপনি ভিডিও করে আপনাদেরকে দেখানো যেত বা ছবি তুলে দেখানো যেত, তাহলে ধারণা করতে পারতেন যে আমরা তখন কি ধরনের অবস্থার মধ্যে ছিলাম। যাই হোক, এখন যদি ভাবি যে এরকম একটা নদীর ভিতরে আমরা 4টা কিশোর ছেলে একটা ডিঙ্গি নৌকা বাইতে ছিলাম এবং সেটা কিভাবে সম্ভব ছিল, আই ডোন্ট নো। যাই হোক, এরকম আধা ঘন্টা ওই নদীর ভিতরে নৌকা বাওয়ার পরে এক পর্যায়ে আমরা আরেকটি খালে প্রবেশ করি, যে খালটি দিয়ে আমার নানি বাড়ি যাওয়া যায়। তো আমাদের মোট সময় লেগেছে প্রায় ঘন্টা দেড়েক। 1.5 ঘন্টার মধ্যে আমরা আমাদের ওই নানি বাড়ির যে খাল, সেই খালের ভিতরে প্রবেশ করলাম এবং এক পর্যায়ে আমি যখন আমার নানি বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম তখন
আমার হঠাৎ মনে হলো যে আমি আর যাব না, আমি এখানেই থেকে যাব, নানি বাড়িতেই থেকে যাব। যদিও এই চিন্তাটা আমার করা উচিত হয় নাই, কারণ হচ্ছে যে আমি যেহেতু ওদের সাথে এসেছি, অবশ্যই ওদের সাথে আমার ফিরে যাওয়া উচিত ছিল। কিন্তু কী জানি তখন কী মনে হয়েছে আমার, আমি আর ফেরত যাইতে রাজি হইনি। তো আমি ওদেরকে বললাম যে দেখ, আমি আর তোদের সাথে যাব না, আমি এখানেই থেকে যাব নানি বাড়িতে, তোরা চলে যা। কিন্তু ওরা তো আমাকে ছাড়তে রাজি না, বাকি তিনজন। তো একজন তখন কি বলবে, কি করা যায়? তো ওই দু মানে আমরা যেদিন জার্নি শুরু করেছিলাম তার আগের দিন রাতে আমরা আবার তিন চারজন একসাথেই আমাদের যে আমাদের একটা ধান পাহারা দেওয়ার জন্য কিছু ঘর তৈরি করা হয় উঠানের পাশে, সেখানে আমরা রাতে ছিলাম। সেখানে থাকাতে আমি আমার লুঙ্গি, তারপর আমার জামা, এগুলো আমি ওদেরটা পরেছিলাম, আর আমারটা কোথায় ছিল আমি জানি না। তো যাই হোক, তাও একজন বলল যে ঠিক আছে যেতে পারবা, তাহলে আমার লুঙ্গি দিতে হবে, জামা দিতে হবে, এই আমার জামা আমাকে দিতে হবে, জামা নিয়ে যেতে পারবো। ঠিক আছে, আমি জামা খুলে দিয়ে দিলাম। আরেকজন বলতেছে ঠিক আছে তুমি যেতে পারো, তাহলে তোমাকে আমার লুঙ্গি দিয়ে যেতে হবে। ঠিক আছে, লুঙ্গিও দিয়ে দিলাম, জামাও দিয়ে দিলাম, লুঙ্গিও দিয়ে দিলাম। এখন আমি একেবারে জন্মদিনের পোশাকে আছি, তবু আমাকে নানি বাড়ি যেতে হবে। যাই হোক, আমি ওদের জামা লুঙ্গি সব কিছু দিয়ে নৌকা থেকে খালের পানিতে ঝাঁপিয়ে পড়লাম। তারপর ওরা ওদের মতন চলে গেল সামনে, আমি সাঁতরিয়ে কুলে উঠলাম। কুলে উঠে রাস্তা, তো ওই রাস্তা পার হয়ে আমাকে যেতে হবে আমার নানি বাড়ি। সেখান থেকে প্রায় আরও 5 মিনিট 7 মিনিটের দূরত্ব। আমি রাস্তায় উঠে কোনো রকমে ডানে বামে একবার তাকিয়ে দেখি যে কেউ নাই, সাথে সাথে দুই হাত দিয়ে লজ্জার স্থানটা ঢেকে দিলাম একটা দৌড়। এক দৌড়ে আমি আমার নানি বাড়ির সামনেই, নানি বাড়ি ঢুকতেই ওখানে একটা বড় পুকুর আছে, সেই পুকুরের মধ্যে যেয়ে ঝাঁপিয়ে পড়লাম। তো মোটামুটি আমার যে রিস্ক যেটা ছিল আর কি, যে কেউ দেখে ফেলবে, তো সেটা মোটামুটি কভার দিলাম, কেউ খুব একটা নজরে আসেনি কারো। তো সেই বড় পুকুরের মধ্যে মাঝখানে যেয়ে আমি তখন জোরে জোরে চিল্লানো শুরু করলাম, আমার একটা খালা ছিল, সেই খালার নাম ধরে লাইলা লাইলা বলে। তো আমি পুকুরের মাঝখান থেকে চিল্লাচ্ছি। তো এখন স্বাভাবিক, আমি তো যা সবাই জানে আমি দাদা বাড়িতে আসি, তো হঠাৎ পুকুরের মাঝখান থেকে আমার চিল্লানোর আওয়াজ পাচ্ছে, কোথাও অবাকই হয়েছে সবাই, আর একটু খুঁজতেছে আর কি কোথা থেকে আসতেছে চিল্লানোটা। তো এক পর্যায়ে খুঁজতে খুঁজতে দেখে পুকুরে এসে দেখে যে পুকুরের মাঝখানে আমি, এবং আমি মাথাটা দেখা যাচ্ছে আমার, আমি চিল্লাচ্ছি। তো বললো যে কী হয়েছে, বললো তাড়াতাড়ি মামার একটা লুঙ্গি নিয়ে আয়। আমি আমার খালাকে বললাম, আমার সমবয়সী খালা আর কি, তো দৌড়ে যেয়ে একটা লুঙ্গি নিয়ে আসলো, এসে আমাকে পুকুরের মধ্যে ছুঁড়ে মারলো। আমি সেই লুঙ্গি পুকুরের মধ্যে পড়লাম, পরে উপরে উঠলাম, উঠে নানা বাড়িতে গেলাম, যে বললাম এই এই ঘটনা, আমি এইভাবে এইভাবে চলে আসছি। তো যাই হোক, এটা আমার ছোটবেলার একটা ঘটনা। যখন আমার বয়স 9-10 বছর হবে কিংবা তারও কম, যেটা আমার মনে পড়লে এখনও মাঝে মাঝে আমি অবাক হই এবং হাসি পাই, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের হয়তো অনেকের এরকম মজার মজার শৈশবের অনেক গল্প বা ঘটনা আপনাদের আপনাদেরও মনে পড়ে। আশা করছি আমার গল্পটা আপনাদের ভালো লেগেছে। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।